Welcome to English Doctor. Well, now 134 page, besides and beside. এটা আমরা একটু কথা বলি, ছোট্ট আলোচনা। Besides or beside, কোনটা ব্যবহার করব? দেখেন, এখানে besides মানে কি? এ ছাড়াও, আর beside মানে পাশে। হ্যাঁ, তো আমরা অনেক সময় এরকম ভুল করে ফেলি কিন্তু। আচ্ছা, দেখেন, এক্সাম্পল পড়ি বই থেকে 134 পৃষ্ঠা, 134। Besides our dog, we have two cats. একটা কুকুর ছাড়াও আমাদের দুইটা কুকুর, না একটা, হ্যাঁ একটা কুকুর ছাড়াও আমাদের দুইটা বিড়াল আছে। আচ্ছা, জিয়াদ sat beside the minister. জিয়াদ মিনিস্টারের পাশে বসেছিল, ঠিক আছে। এখানে বিসাইড, এই বিসাইড মানে পাশে। আচ্ছা, besides the longer beach, we have the largest mangrove forest. Besides the longer beach, আমাদের একটা লম্বা বিচ আছে, কোনটা? কক্সবাজার, তাই না? বিচ। উই হ্যাভ দ্য লার্জেস্ট ম্যাংগ্রোভ ফরেস্ট, মানে এই বিশাল লম্বা আনব্রোকেন, হ্যাঁ সমুদ্র সৈকত ছাড়াও আমাদের একটা সব থেকে বড় ম্যাংগ্রোভ ফরেস্ট, মানে সুন্দরবন রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে অর্জুন হ্যাজ লটস অফ ফ্রেন্ডস বিসাইডস হিজ রুমমেট। তার রুমমেট ছাড়াও অর্জুনের কি আছে? আরও অনেক বন্ধু আছে। দ্য ক্যাট ইজ স্লিপিং বিসাইড দ্য ডগ। হ্যাঁ, বিড়ালটা কুকুরের পাশে কি ঘুমাচ্ছে? দ্য ক্যাট ইজ স্লিপিং বিসাইড দ্য ডগ, বিড়ালটা কুকুরটার পাশে ঘুমাচ্ছে। বাস্তবে কিন্তু কুকুরই, বুঝছেন, বিড়াল দেখলেই কুকুর এমন একটা খেজি দেয়, বুঝছেন, বিড়াল এমন একটা দৌড় দেয় ভয়, বুঝছেন। একটা প্রবাদ আছে কিন্তু, হাতে কি বিলাই গাছে উঠে, মানে হচ্ছে এমন দৌড় দেয় বিড়াল কোন কাছে উঠতে পারে না, কিন্তু এক দৌড় গাছে উঠে যায় ভয়ে, কিন্তু পরে নামতে পারে না, আরেক বিপদ। উপর থেকে কুকুর যদি দাবড় দেয় তাহলে নামতে পারবে, এই আর কি। তো এই জন্য বলে সাদে কি বিলাই গাছে উঠে, মানুষের ক্ষেত্রে অনেক সময় প্রযোজ্য এটা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।